প্রিয় দর্শক, আমি এখন রয়েছি আরামবাগের কালীপুরে, যেখানে স্টেজে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এখন দেখুন দর্শক যে ভিড়টা, দর্শক দেখুন এই মুহূর্তে যে ভিড় আমরা দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী এখন আসেননি, কিন্তু এরই মধ্যে যে ভিড়টা তৈরি হয়েছে পূর্ণ বলা যায় এই মাঠ। এবং দর্শক যেটা দেখার যে পেছনে দেখুন, যারা মহিলা লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার দিদি টাকা পয়সা বাড়াচ্ছেন, কিন্তু তারপরেও যেভাবে মহিলাদের আমি জমায়েত দেখতে পাচ্ছি দর্শক, এটা পরিষ্কার যে লক্ষ্মীর ভান্ডারের যে বৃদ্ধি সেটা কিন্তু কোনো কাজে আসবে না। तारकेश्वर महादेव की, तारकेश्वर महादेव की। आरामबाग वासी के अमार आंतरिक शुभेच्छा। बोरोरा प्रणाम एवं छोटोरा আমার ভালোবাসা নেবেন। আর ইয়ে হম সবই কা সৌভাগ্য হ্যায় কি পাঁচ সদিয়ো কে ইন্তজার কে বাদ, 500 সাল কে বাদ প্রভু শ্রী রাম আপনে ভব্য মন্দির মে বিরাজে হ্যায়। পশ্চিম বঙ্গাল মে जिस तरह रामलला का स्वागत हुआ, श्री राम के प्रति बंगाल के लोगों की जो आस्था है उससे पूरा देश प्रभावित है, प्रेरित है। साथियों, देश की इन उपलब्धियों के बीच बंगाल की स्थिति भी आज पूरा देश देख रहा है। मां माटी मानुष, ये इसके ढोल पिटने वाली टीएमसी ने संदेश खाली की बहनों के साथ जो किया है वो देखकर पूरा देश दुखी है, आक्रोशित है। और मैं कह सकता हूं कि राजा राम मोहन राय की आत्मा आज जहां भी होगी, इन लोगों के इन कारनामों के लेकर के अत्यंत दुखी हुई होगी, क्योंकि इन्होंने संदेश खाली में जो किया, राजा राममोहन राय उनकी आत्मा आज रोती होगी। आज बंगाल की जनता यहां के मुख्यमंत्री दीदी से पूछ रही है, क्या कुछ लोगों का वोट आपके लिए संदेश खाली की पीड़ित महिलाओं से भी ज्यादा अहम हो गया है? अरे शर्म आनी चाहिए। क्या ऐसी टीएमसी को माफ करेंगे? ऐसी टीएमसी को माफ करेंगे? क्या माताओं बहनों के साथ जो हुआ है उसका बदला लेंगे कि नहीं लेंगे? लेंगे कि नहीं लेंगे? हर चोट का जवाब वोट से देना है। दर्शक प्रोग्राम शेष हो गेलो, नरेंद्र मोदी वक्तव्य शेष हो गेलो। आमी देखे एक कथा बोलबो, जरा महिलारा एसेछेन दूर थेके, दीदी एक घुरे 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 कोत्ते गेछेन,
কেন আটকে গেলেন কি 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 দেখলেন মানে প্রধানমন্ত্রীকে দেখলেন হ্যাঁ দেখেছি কিন্তু দিদি আর লক্ষ্মীর ভান্ডার দেবেন তো চাই না হ্যাঁ দিদি লক্ষ্মীর ভান্ডার চাই না কি চান জব কার্ডের পয়সাগুলো মোদি বাবু মেরে রেখেছেন উনি ওনার নিজের তহবিল থেকে টাকা দিচ্ছেন এই সব বলছে আর কি লোভ দেখাচ্ছে ভোটটা তো পেতে হবে এই যে মুখটা দেখে ফেললো লোকজনেরা তৃণমূলের আর আর দেবেন তো সব সব তার এতদিন কি তাদেরকেই পেট ভরছে এতখানি যে মা বাবা করেছে কাদের খাইয়ে আর সন্দেশ খালি নিয়ে কি বলবেন সন্দেশ খালি নিয়ে তো বলবোই তার প্রতিবাদ করতে হবে সন্দেশ খালি তাদের অপমান মানে আমাদের অপমান আমাদের মা বোনের সবার অপমান বলুন সন্দেশ খালি আমাদের শিখিয়েছে যে জাতি ধর্ম পার্টি নির্বিশেষে মেয়েরাও পারে মেয়েরাও যোগ্য জবাব দিতে পারে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় আর একজন রাক্ষসীকে বধ করতে আমরাই পারবো কি তার লক্ষ্মীর ভান্ডার পাবেন তো আজকে এখানে এসেছেন যে দরকার নেই লক্ষ্মীর ভান্ডারে আমরা ভিক্ষা চাই না আমরা চাকরি চাই আমরা মুদ্রা লোন নিয়ে ব্যবসা করব কিন্তু এই ভিক্ষা লক্ষ্মীর ভান্ডার নেব না আমরা দর্শক দেখতে পাচ্ছেন জাস্ট প্রোগ্রাম শেষ হয়েছে দিদি তো দেখে ফেলবেন যে আপনারা এখানে এসছেন আর লক্ষ্মীর ভান্ডার দেবে তো সরকারি জিনিস সবাই পেতে পারে না দিলে না দেবে নাকি না দিবে না আর দিন যা দায় নেই ওটা কি সমস্যা যাবে ওটা কি সবাই যাবে এতদিন দায় নেই চলে নাকি আপনারা কি চান কাজ চান না লক্ষ্মীর ভান্ডার চান কাজ চাই আমরা কাজ চাই টাকা চাই চুপুরে বাঁচতে চাই আমরা আমাদের হাজার টাকা আমাদের কখনোই সংসার চলবে না ওকে ওকে কোত্থেকে এসছেন গোঘাট এই যে এসছেন আর লক্ষ্মীর ভান্ডারে টাকা পাবেন তো দরকার নাই দরকার নাই না কাজ দরকার না হ্যাঁ কাজ দরকার দাদা যেটা দিবে সেইটাই দরকার আর সন্দেশ খালির জানেন খবর খুব জানি কেন জানবো টিভিতে দেখতে পাচ্ছি কি দেখছেন কি কি দেখছেন মারপিট ভদ্র পুরো না আর মহিলাদের উপর অত্যাচার অত্যাচার ওইটা কি বলবো ভেঙে ওকে দেখি এদিকে 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 করো সাজানের শাস্তি চাই সাজানের শাস্তি চাই হ্যাঁ অবশ্যই ওকে এদিকে ঘুরে হ্যাঁ এদিকে 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 আমরা শেখ শাহজানের শাস্তি চাই শাস্তি চাই চাই শাস্তি চাই আমাদের বিধায়ক সমীর বলা শাস্তি চাই আমরা উদয়নপুর বিধানসভা বিধানসভা আমাদের উদয়নপুর আমাদের একদম প্রতিদিন অত্যাচার করে আছে মেয়েদের উপর অত্যাচার করে দিতে পারে উদয় উদয়নপুর উদয়নপুর একদম উদয়নপুর মার্কেট আমাদের এদের জন্য আপনাদের প্রস্তুতি নিতেই হবে আমাদের সাহায্য করতেই হবে আমাদের হাত শক্ত করতেই হবে আপনাদের কিন্তু বিষয়টা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার টাকা পাবেন তো আজকে শাস্তি চাই জবাব চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা হাত শক্ত করে আমরা এর বিচার চাই শাস্তি চাই মানুষের নামে কেস দিয়েছে আমার স্বামী নিজে আজ কেস লড়ছে এতদিন বুঝতে পারছি অনেক অত্যাচার হ্যাঁ সাজানা কোমরে দড়ি পড়ায় না কেন
পুলিশ কি 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 কাম করে নিয়ে নিয়ে আছে দেখলেন পুলিশ তো হাত হাত ছেড়ে ছেড়ে নিয়ে যাচ্ছে যারা নবাব যাচ্ছে ওতে যা যা বলছে আমাকে ভয় লাগছে আমাকে ভয় লাগছে যা তারা খুব প্রকাশ করছেন আমি দেখি 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 দিদিকা চাইনি দিদিকা চাইনি দিদিকা চাইনি না দিদিকা চাইনি ওকে দিদিকে চাইছেন না কিন্তু দেখা যাক দর্শক প্রোগ্রাম জাস্ট শেষ হয়েছে দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী বক্তব্য রেখে গেছেন অনেক কথা বলে গেছেন এবং তার মুখেও সন্দেশখালির প্রসঙ্গ উঠে এসেছে যে সন্দেশখালিতে যে মা বোনেদের যে অপমান হয়েছে সেটা নিয়ে তিনি কথা বলেছেন এবং এখানকার সরকারের যে ভূমিকা সেটা নিয়েও তিনি কিন্তু সমালোচনা করেছেন বলেছেন যে যারা এই ধরনের অত্যাচার করেছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী এই কথাও উনি কিন্তু বলেছেন কিন্তু দর্শক আরও একটা গ্রুপকে পেয়েছি দেখতে পাচ্ছেন করতে গেছেন আমরা কাটোয়া সাংগঠনিক জেলা থেকে এসেছি ও তার মানে আপনার নেত্রী আমি তো আমরা পূর্ব বর্ধমান সাংগঠনিক কাটোয়া জেলার আমি জিএস ভাইস প্রেসিডেন্ট এবং কো কনভেনার বাবা এই যে নেত্রী রাজ্যটাকে লিড করছেন তার চাপের ক্ষেত্রে আপনারা লিড মানে নেতৃত্ব দিতে পারছেন একদম ওটা কোনো নেত্রী বলে আমরা মনে করি না আমরা সমস্ত রকম লড়াই করতে একদম পশ্চিমবঙ্গের জন্য সমস্ত রকম লড়াই করতে তৈরি আর আর লক্ষীর ভান্ডার পান নাকি আমরা লক্ষীর ভান্ডার নেই না আমাদের যদি দিতে আসে আমরা ওই ভিক্ষাতে আমরা নিতে চাই না লক্ষীর ভান্ডার আমরা চাই না লক্ষীর ভান্ডারকে আমরা প্রত্যাখ্যান করেছি লক্ষীর ভান্ডারের পরিবর্তে লক্ষীর সুরক্ষা চাই আর লক্ষীর ভান্ডারকে ওটাকে লক্ষীর সুরক্ষা মায়ের দিকে ইজ্জত দিক সন্দেশকারীর ঘটনা আজকে মায়ের দিকে কি অবস্থায় পৌঁছে দিয়েছে তো এই মমতা ব্যানার্জি লক্ষীর ভান্ডারের কোনো প্রয়োজন নাই মায়েদের সম্মানের প্রয়োজন আছে তাই আমরা মহিলারা বলছি আগামী দিনে আমরা ভারতীয় জনতা পার্টি সরকারকে এই রাজ্যে নিয়ে এসে আমরা মায়েদের সম্মান দিতে চাই মহিলাদের লাখপতি বানাতে চাই মানে আপনারা বলছেন যে ওই পিঠে খাওয়াতে চায় না তাই তো একদমই না পিঠে দিতে চাই পিঠে দিতে চাই প্রত্যেকটা দিদি যে ভাই আছে তাদের পিঠে আমরা দিতে চাই পিঠে খেতে না আর এখানে আরম্ভ কেমন লাগলো আমাদের আমার এলাকা কিন্তু এটা হ্যাঁ দাদা খুব ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের ভূমিকা যথেষ্ট আমরা নিশ্চয়ই আরামবাগ এবার লোকসভায় জিতবো এবং সেখানে আপনাদের ভূমিকা আপনার ভূমিকা বিশেষ করে কখনোই মানে যথেষ্ট মানে গুরুত্বপূর্ণ আমরা মানে আরামবাগে মোদিজি সবাই এসে যে আরামবাগটাকে উপরে তুলে ধরেছে সেই আরামবাগের আমাদের সেই দাদা শফিকুল দা তার সাথে দেখা হয়ে ভাবতেই পারিনি তো দেখো দাদার সাথে খুব ভালো লাগলো দাদা আপনার কাজ খুব ভালো লাগছে আপনি এইভাবেই এগিয়ে নিয়ে যান আমাদের বিজেপি শক্তিশালী হোক আপনার হাত ধরে আরামবাগটা জিতুক আমার কাজ যেটা সেটা মানুষের কথা তুলে ধরা সেটাই করছি ওকে বাকি কাজ আপনাদের একদম মোদি সরকার আচ্ছা ওকে 405 হ্যাঁ জয় শ্রী রাম তোমাদের তোমার বাড়ি কোথায় আমার জয়পুর থানা জয়পুর আপনাকে অনেক দিন থেকে চিনি আচ্ছা শফিকুল দা ওকে ভালো থেকো হ্যাঁ ভালো থেকো জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম দর্শক আমি দেখি আশ্চর্য জিনিস কি বলো খুব ভালো লাগছে কদিন আগে মোদিজির উড়িষ্যার সম্বলপুরে আমরা অ্যাটেন্ড করেছিলাম ওখানে খুব ভালো লেগেছে যে উড়িষ্যার যে ডেভেলপমেন্ট সেটা আমাদের পশ্চিমবঙ্গ বাংলা দেখো ওখানে 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 কিন্তু সরকার কিন্তু আলাদা এক সরকার মানে এই নয় যে ডাবল ইঞ্জিন সরকার তা সত্ত্বেও এত উন্নয়ন হচ্ছে এত উন্নয়ন আপনি মানে বিশ্বাস করতে পারবেন না মানে চোখ দিয়ে জল এসে যায় যে ওখানে বাস স্ট্যান্ড আমি কালকেও মানে ই করছিলাম যে ওখানে যে ডেভেলপমেন্ট আমাদের অল মানে ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না সামান্য একটা বাস স্ট্যান্ড দিয়ে মানে বোঝাচ্ছি এত উন্নতি আসলে আসলে উড়িষ্যার যিনি মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জি উনি তো কোনো জোটে নেই মানে ইন্ডি জোটে উনি ছিলেন না ঠিক আছে ইন্ডি জোটে যদিও এমনি পিন্ডি চটকে গেছে তো উনি তো কোনো জোটে ছিলেন না উনি যেটা চান শুধুমাত্র উড়িষ্যার ডেভেলপমেন্টটাই চান এবং কেন্দ্রীয় সরকারের সাথে একটা সুসম্পর্ক রেখেছেন যার জন্যই উড়িষ্যা এত ডেভেলপ করছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা যে মমতা ব্যানার্জি একটা মানে কি বলবো দেশের প্রধানমন্ত্রীকে যদি অন স্টেজ গালাগাল দেয় সেই সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমার মনে হয় না মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার কোনো যোগ্যতা আছে ও নবান্ন থেকে সরে যাক কোনো অসুবিধা নেই আমরা বাংলা আমরা বাংলার মানুষেরা বাংলা বুঝে নেব বাংলার মানুষকে আমরা সঠিক পথে আমরা এগিয়ে নিয়ে যাব এই এই মুহূর্তে সারা ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রীদের মধ্যে আমার ফেভারিট উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি দা বুলডোজার বাবা ভালো সর বাপকা কাম চলেগা ইয়েই হোগা ইয়েই হে যোগী আদিত্যনাথ জি কা নীতি দর্শক আমি আরো আরো একটা গ্রুপকে পেয়েছি ইয়াং মাঝবয়সী সবই আর কি রয়েছেন আর কি দেখা যাক কেমন হলো প্রোগ্রাম
ভালো, খুবই ভালো, মানে অসাধারণ। আমরা প্রথমবার মোদিজিকে আমরা চোখের সামনে দেখতে পেলাম। আমাদের কালকেই মানে কালকে পরীক্ষা ছাড়া হয়েছে, আমাদের যেদিন থেকে শুনেছি যে আমাদের মোদিজি আমাদের এখানে আসছেন, আমাদের তো উৎসাহিত শেষ নেই। আমরা সব মানে পরীক্ষা দিতে যেয়ে আলোচনা করছি, আমরা কালকে দেখতে যাব। কি পরীক্ষা ছিল? কালকে ভূগোল পরীক্ষা ছিল, মানে উচ্চ মাধ্যমিকে। হ্যাঁ, উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিক দিয়ে চলে এসছো মোদিকে দেখার জন্য? কেমন দেখলে? দারুণ, মানে ভাবতে পারিনি যে কখনো দেখবো চোখে। টিভিতে দেখে যে খুব ইচ্ছা হতো যেখানে সামনাসামনি যদি আসে দেখতে যাবো, কিন্তু এতটা সামনে আসবে আমরা ভাবতে পারিনি। কিন্তু এই যে তুমি যে এখানে এসছো উচ্চ মাধ্যমিক দিয়েই, দিদি তো বলবেন যে আমি ট্যাবের টাকা দিয়েছি। আবার দরকার নেই, আমাদের ওগুলো দরকার নেই। উনি যে সন্দেশকারী, যে মানে আমাদের বন্ধুরা যারা পরীক্ষা দিতে যাচ্ছিলো সংস্কৃত পরীক্ষা, তাদের দুটো ছেলেকে বা আরও অনেক মেয়েকে পরীক্ষা দিতে যাওয়ার সময় তাদের যে মানে কি বলবো, নিচতলার লোকেরা রয়েছে তারা যেভাবে অত্যাচারিত করেছে, এটা ঠিক না। উনি তো ওনারও তো কোনো মানে ধরুন ভাইপোরা বড় হয়েছে আর হয়েছে, উনি কি চেয়েছেন ওনার ভাইপোরা শিক্ষার দিক থেকে পেছিয়ে থাকুক? আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা চাই আমরা শিক্ষা জগৎ থেকে এগিয়ে থাকি। যে ছেলেগুলো এক রাত পড়তে পারলো না, সংস্কৃত পরীক্ষা দিতে গেলো, তাদের লাইফটার কী হবে? উনি তো চাইছেন আমাদের আস্তে আস্তে সমাজটাকে, যুব সমাজটাকে নষ্ট করে দিচ্ছে, আরও বেশি করে উনি নষ্ট করে দিচ্ছেন। এটা আমরা চাই না। আমরা চাই আমরা মানে আমরা পড়াশোনা করে আমরা চাকরি পেতে চাই। আর যায় যে সব মানে পরীক্ষার্থী ছেলেরা সব আন্দোলনে বসেছে, ওনাদের চাকরি কোথায়? ওনাদের ভবিষ্যৎ কোথায়? ওনাদের তো ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন। কী হবে আমাদেরকে? সাইকেল, কন্যাশ্রী, যুবশ্রী, ট্যাব দিয়ে আমাদের দরকার নেই। আমাদের মানে অন্য দিকটাই দেখুন, ওই দিকটাই দরকার নেই। একটা কথা বলো তো, যে এই যে ট্যাব দেওয়া হয়েছে, অনলাইন ক্লাস কখনো হয়েছে স্কুল থেকে? না। কোনো কাজে লেগেছে? না 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 না। বুঝতে পেরেছি, মানে দরকার নেই লক্ষ্মীর ভাণ্ডার। আমাদের প্রয়োজন নেই। আমাদের সম্মানটা পশ্চিমবাংলার মানুষের সম্মান ফিরিয়ে দিক মহিলাদের প্রতি। উনি অনেক অনেকটাই অনেস্ট হন, ওনাকে কোনো ভাণ্ডার দিতে হবে না, কোনো ভিক্ষের ঝুলি কাউকে হাতে ধরিয়ে দিতে হবে না পশ্চিমবাংলার মানুষকে। উনি মা বোনেদের ইজ্জত আর সম্মানটা বজায় রাখুন। উনিও একজন মহিলা, আমরা চাইব যে প্রত্যেক মহিলার সম্মান যেন উনি ফিরিয়ে দেন বা ফিরে পান। ওকে দিদি, দিদি একটু এদিকে আসুন গিয়ে। মানে আপনারা বলছেন যে ভাণ্ডার চাই না, ওইসব কিছু চাই না, আর লোক এই সন্দেশখালীর ঘটনা শুনেছেন তো, পিঠে খাওয়ার ঘটনা, পিঠে খাওয়ানোর বিষয়টা? আপনাদের এলাকায় পিঠে খাওয়ানোর ব্যাপার আছে নাকি? আমাদের ওরকম হলে পিঠে কি মানে পিঠে ঘাড়ে করদানে মানে ঝাঁটা জুতো যেখানে তা মানে পিঠে দিয়ে দিবেন, তাই তো? একদম পিঠে, ঝাঁটা জুতোর বাড়ি যেখানে যা থাকবে পিঠে পেটে খাইয়ে একবারে শুইয়ে দেব। সত্যি কথা বলতে সন্দেশখালীর মহিলাদের উপর দিনের পর দিন প্রচুর অত্যাচার হয়েছে। অত্যাচার হতে হতে একদিন আজ তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই তারা আজকে একত্রিত হয়ে সবাই বেরিয়ে এসেছে প্রতিবাদ করতে। এই যে হাজার হাজার মহিলারা ঝাঁটা হাতে, কাঠারি হাতে, কুরুল হাতে নিয়ে বেরিয়ে এসেছেন, এর মানেটা বুঝতে পারছেন তো? তাদের এক মানে কি বলবো, আর তাদের কিছু করার নেই, তাই তারা একত্রিত হয়ে বেরিয়ে এসেছেন। রাতের 12টার সময় আপনি ভাবুন, যদি কোনো মহিলা তার স্বামী সন্তানকে নিয়ে ঘুমোচ্ছেন, সেই সময় তৃণমূলের নেতারা নাকি তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় কি না পিঠে বানাতে। আসুক আমাদের খানাকুলেরবাসীকে, খানাকুলের কাছে যদি কেউ আসে এই খানাকুলবাসীর মহিলার কাছে যে তোমাদেরকে পিঠে বানাতে হবে, তখন আমরা বুঝিয়ে দেবো পিঠে বানানো কী জিনিস, একদম পিঠে বানানো জিনিস কী আমরা বুঝিয়ে দেবো। পিঠে খাওয়াতে ডাকলে কি বলছেন, কি করবেন? পিঠে খাওয়াতে ঘুরে ঘুরে না খাইয়ে আমরা পিঠে মারবো ঝাঁটা লাঠি জুতো দিয়ে। আমরা আমরা তো আমাদের গর্ব থাকতো লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বা সাইকেল দিয়ে বা কন্যাশ্রী দিয়ে, কিন্তু যখনই দেখছি যে মহিলারা তো দেশের সম্মান, মহিলাদের ইজ্জত চলে যাওয়া মানে কতটা খারাপের, কারণ মহিলা মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী আমরা চাই না। ওকে ওকে, দর্শক শুনলেন মহিলাদের মধ্যে খুব বিরাট, আর যা ইয়াং জেনারেশন সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে তার কথা শুনলেন, তারাও যেটা বলছে যে আমরা এরকম চাই না, এই ট্যাব, ওই সাইকেল, এই সব না, আমরা কাজ চাই। আমরা যে পড়াশোনা করছি আমাদের কাজটা তো পেতে হবে, ভবিষ্যৎটা দেখতে হবে, এটা কী ধরনের সিস্টেম? সুতরাং যারা মানে জাস্ট স্কুল লেভেল পার করতে চলেছে তাদের মধ্যেও কিন্তু এই প্রশ্ন তৈরি হয়েছে যে এইভাবে হয় না, এইভাবে বাঁচা যায় না। দর্শক দেখলেন নরেন্দ্র মোদীর বক্তব্য, শুনলেন ভিড় দেখলেন, এবার আপনাদের বলার মানে সময় আর কি, যে কি মনে হলো, কতটা ওয়েব লক্ষ্য করলেন আরামবাগ, আরামবাগের? এখন তো ফাঁকা চেয়ার সব দেখছেন, অনেকটা জায়গা জুড়ে সব করা হয়েছিল, ব্যবস্থা করা হয়েছিল, ওটা স্টেজ, প্রথম প্রচার সভা বলা যায় নরেন্দ্র মোদীর এই বাংলাতে। আপনারা বলবেন, কিন্তু আমার যেটা আর কি দেখে মনে হলো, যথেষ্টই কিন্তু
লোকজন হয়েছে, ভালোই কিন্তু ওয়েব বলতে পারি যে এটা মনে হচ্ছে মোদির গ্যারান্টি যে আরামবাগ লোকসভা বিজেপির, আমার কথা মনে হচ্ছে। এখন দেখা যাক, সব কিছু তো ওইভাবে হয় না, মানুষ ভোট দিলেও রেজাল্ট হয় না, এক অদ্ভুত আমাদের রাজ্যে দেখি, মানে অভিযোগ ওঠে আর কি। ভোট মানুষ দিয়েছেন, মানুষ বলছেন যে অমুক পার্টির প্রার্থীর জেতার কথা, কিন্তু হয় না রেজাল্টে, ফলে রেজাল্ট আউট না হওয়া পর্যন্ত বলা যায় না। আর রেজাল্টের দিনটাও কিন্তু খুব ফ্যাক্টর, বিশেষ করে কাউন্টিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট যদি ঠিকঠাক না হয়, যদি ওই বোঝাপড়ার মধ্যে চলে যান, বিকিয়ে যান, তাহলে কিন্তু রেজাল্ট আসবে না। মানুষ ভোট দিলেও কিন্তু রেজাল্ট আসবে না, ফলে লড়াই যখন হবে পলিটিক্যালি, সব দিকটা ভেবে চিন্তেই কিন্তু এগোনো উচিত পলিটিক্যাল পার্টিগুলির। তা না হলে ওই প্রচার হবে, অনেক খরচও হবে, অনেক সময় নষ্ট হবে, অনেক এনার্জি নষ্ট হবে, কিন্তু রেজাল্ট আসবে না। দর্শক বলুন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।